हेलो व्यूअर, देश विदेश नित्य नतन सकल प्रकार न्यूज अपडेट पे चैनल सब्सक्राइब कर और को न्यूज मिस करते ना चाहले बेल आइकन क्लिक करते भूलें। 2020 साल मध्य देशे फिरे जाबे बांग्लादेशी सह 6 लाख एरो बेशी सऊदी प्रवासी। 2020 साल मध्य सऊदी आरब थेके निज देशे फिरे जाबे बांग्लादेशी सह 6,70,000 एर बेशी विदेशी नागरिक। एक प्रतिवेदने ए तथ्य प्रकाश करेछे बैंक अफ सऊदी फ्रांसी। सऊदी सरकार विदेशी नागरिकदेर काछ थेके गत 1 জুলাই 2017 होते तादेर परिचयपत्र नवायन करते वर्धित फी नीते शुरू करेछे, जा 2020 साल नागाद पर्यायक्रमे बेड़े 400 रियाल और श्रमिकदेर क्षेत्रे 800 रियाले पौंछाबे। ভিশন 2030 অনুসারে সৌদি অর্থনীতিতে পণ্যের উপর বিভিন্ন রকমের করারোপ সহ তেল রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনীতির উন্নয়নের জন্য শিল্পায়নের উদ্যোগ নিয়েছে দেশটি, যাতে করে সৌদি নাগরিকদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। ব্যাংক অফ সৌদি ফ্রান্সের প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমানে সৌদি আরবে 1,60,00,000 বিদেশি নাগরিক কাজ করছে এবং প্রতি বছর 1,65,000 বিদেশি নাগরিক দেশটি ছেড়ে চলে যাচ্ছে। এদের মধ্যে বর্তমানে 15,00,000-এর বেশি বাংলাদেশি নাগরিক রয়েছে। প্রশ্ন হলো 2020 সালের পরে আমরা কি পারবো এদেশে থাকতে? আমাদের দ্বারা কি সম্ভব 1,500 থেকে 2,000 রিয়াল বেতনে চাকরি করে কপিলের ফায়দা দিয়ে 2020 সালে 12,000 থেকে 15,000 রিয়াল দিয়ে আকামা নবায়ন করতে? আমরা 15,00,000 প্রবাসী কি পারবো আমাদের 15,00,000 ফ্যামিলির দায়িত্ব বহন করতে? এখনই সময় আমাদের নতুন কিছু ভাবার। আমাদের দেশে যদি কর্মসংস্থানের সুযোগ থাকতো, পরের দেশে পরাধীন হয়ে নিজের আনন্দময় দিনগুলি শেষ করে দিতাম না। আমাদের দেশের মতো কর্মঠ মানুষ বিশ্বের আর কোনো দেশে নাই। আমাদের সরকারের কাছে 15,00,000 সৌদি প্রবাসীর আকুল আবেদন, র্যামিটেন্স যোদ্ধাদের কথা একটু কষ্ট করে হলেও ভাবুন। প্লিজ আমাদের মতো প্রবাসীদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। দেশের চাকা সচল রাখতে শুধু বিদেশ নয়, সঠিক সুযোগ পেলে দেশে থেকেও করা যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।